বড় মাছের শুটকি ভুনা। আমার মনে হয় আমার মতো শুটকি প্রেমী আরও অনেকেই আছেন, আমার আজকের এপিসোডটি হলো তাদের জন্য। আমাদের এখানে ফ্লুয়ের সিজন চলছে, আমারও ঠান্ডা লেগেছে, আর এই অবস্থাতে আমার ঝাল ঝাল শুটকি ভুনা খেতে কিংবা শুটকির ভর্তা খেতে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় আমার মতো আরও অনেকেই আছেন। তো আজকের এপিসোডটি শুরু করার আগে আবারও সেই পুনরায় রিকোয়েস্ট করে রাখতে চাই, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল সুচিস লাইফলাইন যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আর প্রেস করে দিবেন বেল আইকন, তাতে করে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি যেই শুটকিটি নিয়েছি সেটি আমি একটা বাঙালি শপ থেকে নিয়েছি, লেখা ছিল তেলাপিয়া মাছের শুটকি। তো সেটি আমি ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছি, দুটো বড় সাইজের রসুন, দুটো বড় সাইজের পেঁয়াজ এভাবে নিয়ে নিয়েছি কাঁচামরিচ স্বাদ মতো। তো এবারে আমি তেল নিয়ে তাতে সামান্য কিছু রসুন দিয়ে রাখছি, যে রসুন নিয়েছি তার হাফ দিলাম আর হাফ রেখে দিলাম। রসুনটা একটু ব্রাউন করে তাতে সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। যত বেশি রসুন আর পেঁয়াজ দিবেন তত বেশি শুটকি ভুনা খেতে ভালো লাগবে, আর স্বাদ মতো কাঁচামরিচ ফালি দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এরপর এই যে শুটকিগুলো সেগুলো দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব, তাতে করে শুটকির যে আলাদা একটা ফ্লেভার থাকে, বাজে গন্ধ থাকে, সেটা আর আপনারা পাবেন না। তো আমি চেষ্টা করছি খুব ভালো করে ভেজে নেওয়ার। দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ। আদা রসুনের পেস্ট এই জন্যই দিলাম, বড় মাছের শুটকিতে আসলে আদা রসুনের পেস্টটা দিলে গন্ধটা ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে। তো তারপর আবারও খুব নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবগুলো মশলা আমি এভাবেই ভাজা অবস্থাতেই দিব আর ভাজতে থাকব। তো দিয়ে দিলাম এবারে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু মশলাটাও কষানো হয়ে যাচ্ছে আর শুটকি মাছটাও কষানো হয়ে যাচ্ছে, পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আমি ভেজে ভেজে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। হয়তো অনেকেই অবাক হবেন যে মশলার সাথে পেঁয়াজ আগে কেন কষালাম না, বা পেঁয়াজের সাথে মশলা যেভাবে আমরা কষিয়ে থাকি তারপর শুটকি মাছ দিয়ে থাকি, ওই যে বললাম গন্ধ যেন একেবারেই না থাকে, যেন শুটকির গন্ধটা ভাজার কারণেই একেবারেই চলে যায়, তার জন্যই আমি এই প্রসিডিওরে রান্নাটা করছি। শুটকি ভুনার টেস্টটা আসলে ডিপেন্ড করে যত ভালোভাবে কষাবেন, যতক্ষণ ধরে কষিয়ে রান্না করবেন। তো আবারও পরিমাণ মতো পানি অ্যাড করে এবারে আমি ঢেকে দেব আর ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত শুটকিটা সেদ্ধ হচ্ছে। খুব বেশি সময় তো লাগে না, আসলে 2-3 মিনিটের মতো রাখলেই হয়ে যায়। তো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে, সাথে শুটকিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। বাট এখনই কিন্তু আমি রান্নাটা শেষ করব না, আবারও আমি এই অবস্থাতে শুটকিটা কষাবো আর ভাজা ভাজা করে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর কালার আসছে, অর্থাৎ একটা ব্রাউন কালার আসছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ যে রসুনটা আমি রেখে দিয়েছিলাম সেটি। শুটকির সাথে গোটা গোটা রসুন খেতে কিন্তু সবারই ভালো লাগে, আমার তো খুব পছন্দের। তো রসুনটা দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি, আর সাথে আমি দিয়ে দিব এই যে সর্ষের তেল। এই এক্সট্রা যে সরিষার তেল আমি এখন দিচ্ছি তার কারণটা হলো যে সর্ষের তেলের ফ্লেভারটা শুটকির সাথে কিন্তু অনেক ভালো যায়। এটা একটা আমি বলতে পারেন টিপস দিলাম আপনাদের, ট্রাই করে দেখবেন ভালো লাগবে। আর যারা পুরো রান্নাটাই সর্ষের তেলে করবেন তাদের আর এই পর্যায়ে সর্ষের তেল দিতে হবে না। দিয়ে দিলাম ধনে পাতা, যারা পছন্দ করেন না তারা দিবেন না। তো আবারও আমি ভেজে ভেজে শুটকির কালারটা যতক্ষণ না পর্যন্ত আমার পছন্দের হয়ে আসছে ততক্ষণই ভাজতে থাকবো। তো এখন দেখে মনে হচ্ছে যে না, কালারটা আসলে পারফেক্ট হয়েছে এবং তেলটাও উপরে অনেকটাই ভেসে উঠেছে। তো পারফেক্টলি রান্নাটা আসলে হয়ে গিয়েছে। যারা শুটকি ভুনা খেতে পছন্দ করেন আমার মনে হয় তারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা মজা হয়েছে। তো এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি, আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি। আপনারাও তো আসলে গরম ভাতের সাথেই শুটকি মাছটা খাবেন, কারণ এটা তো আসলে পোলাও কিংবা অন্য কিছুর সাথে খাওয়ার মতো খাবার নয়। তো দেখুন
এটাই ছিল আমার আজকের এপিসোড। আমি যতটা সহজভাবে সম্ভব গন্ধ দূর করে যেন সবাই খেতে পারে সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল সুচিস লাইফলাইন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন কোনো এপিসোড নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।